আর 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। নগরে বাড়ছে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আনাগোনা। কুয়াকাটার রিপোর্ট আনতে গিয়ে ঝাড়ি খেয়েছেন আমাদের সহকর্মী সুমন। 14 জন প্রেমিকের হাতে পিটুনি খেয়ে ঢাকা পশু হাসপাতালের কুমাতে রয়েছে মামুন। কক্সবাজার সমুদ্র সৈকত ফাঁকা পড়ে আছে 14 ফেব্রুয়ারির দিনে। দেখা মিলছে না কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, কিন্তু সিঙ্গেল পোলাপানের আনাগোনা অনেক। এবং মাগুরাতে 60 বছরের মহিলার কাছে 7 জন যুবক ধর্ষণ। দর্শক, শুরুতে জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ইটিসপির স্তুক্য বিশ্ব ভালোবাসা দিবস। তো আজকে অনেক বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো আমরা সরাসরি কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে যাব, ওখানে আমাদের রিপোর্টার সুমন আছে। তো আমরা সরাসরি ওখানে চলে যাই। সুমন, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ সুমন, বলতেছিলাম যে এখানে কুয়াকাটা সমুদ্র সৈকতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসা দিবসে কেমন আনাগোনা হয়েছে, লোকজনের কেমন ভিড়, সেটা একটু আপনি আমাদেরকে জানান। হ্যালো হ্যালো সুজাত, আপনি আমার কথা শুনতে পারতেছেন? হ্যালো, হ্যাঁ সুজাত, আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বর্তমানে এখন আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখানে সকাল থেকেই পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে। তো এখানে সকাল থেকে দেখতেছি কেউ কারোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছে, কেউ কারোর স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছে, এবং অনেক সিঙ্গেল ভাইদেরকে এখানে দেখতে পেলাম। তো সেরকমের এই পাশে একজন সিঙ্গেল ভাইকে দাঁড়ায় থাকতে দেখেছি, তো এখন আমরা তার সাথে কথা বলবো। তো যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, আপনাকে এরকমভাবে দাঁড়ায় দেখে মনে হচ্ছে আপনি একটা সিঙ্গেল ভাই। তো আপনি যে সিঙ্গেল, আপনি যে আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে আসেননি, তো আপনার কি কোনো গার্লফ্রেন্ড নাই না? তুই কেডা? আমি সাংবাদিক ভাই, আমি সাংবাদিক। আমি সুজাত, এখন এখানে আমার থাকা মানে একেবারেই সম্ভব না। আমি যদি আর 3 সেকেন্ড এখানে দেরি করি, তাহলে আমাকে এই সমুদ্রের মাঝখানে এক গুছি মেরে ফেলাই দেবে। তো আমি এখন যদি আর কিছুক্ষণ থাকি, তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো আমার পক্ষে এটাই মঙ্গল হবে, যত তাড়াতাড়ি আমি এখান থেকে ভাগতে পারি। তো আমরা অন্য একটা লোকের কাছে বেছে নিই। এখন আমরা এই পাশে একটা লোক দেখতে পাচ্ছি, এখন আমরা তার কাছে কিছু জিজ্ঞাসা করবো। আচ্ছা ভাই, আজ তো বিশ্ব ভালোবাসা দিবস, তো এখানে অনেকজন অনেকজনের গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে, কারো কেউ কারো স্ত্রীকে নিয়ে এসেছে। তো ভাই আপনাদের দেখতেছেন কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কাউকে কি আনেননি ভাই? এই চুকিটা তোকে বলে আমার লাভ। হ্যাঁ হ্যাঁ, আসলে সুজাত আমার আর মনে হয় নেটওয়ার্কটা পাচ্ছে না, নেটওয়ার্কটা মনে হয় হারে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো সুজাত, হ্যাঁ হ্যাঁ, লাইনে মনে হয় সমস্যা হচ্ছে লাইনই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এখন অন্য লোকের কাছে যাই। হ্যাঁ সুজাত, এখানে আমরা একটা ভাইকে দেখতে পাচ্ছি, তো এখন আমরা তার সাথে কিছু কথা বলবো। তো ভাই, আজ তো 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, তো সবাই কেউ কারো গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে, কেউ কারো স্ত্রীকেও নিয়ে আসছে ঘুরতে। তো আপনি কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কাউকে আনেননি? তুইও কি আমার মতো পাগল? আসলে হ্যালো, হ্যাঁ সুজাত, হ্যাঁ মনে হয় হ্যালো, নেটওয়ার্কে মনে হয় প্রবলেম আছে। হ্যাঁ সুজাত, আসলে আমি এখানে যখন প্রবেশ করে এই সমুদ্র সৈকতে, তখন আমি ওই সামনে একটা সাইনবোর্ড দেখছিলাম, সাইনবোর্ডের উপর একটা পি লেখা ছিল। তো আসলে যে পি শব্দের অর্থ যে পাগলা গারত, এটা আমি জানতাম না। সো এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর সুজাত। ধন্যবাদ সুমন আপনাকে। তো দর্শক, আপনারা তো দেখতে পেলেন যে আমাদের রিপোর্টার সুমন কীভাবে কুয়াকাটা থেকে মানুষের কাছ থেকে ভালোবাসা দিবসে বকা খেয়েছে। তো সুমন, আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনি কুয়াকাটা থেকে যদি নতুন কোনো রিপোর্ট পান, তো আমাদেরকে জানাবেন। তো এখন দর্শক, আমরা সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে যাব, ওখানে আমাদের রিপোর্টার আবির আছে। তো আমরা সরাসরি আবিরের কাছে চলে যাই। হ্যালো আবির, হ্যালো আবির, আপনি শুনতে পাচ্ছেন? আবির, আপনি আমাদেরকে জানান যে কক্সবাজার সমুদ্র সৈকতে ভালোবাসা দিবসে লোকজনের কেমন আনাগোনা হয়েছে, তো আপনি এখন আমাদেরকে সেটা একটু জানান। হ্যালো হ্যালো সুজাত, আমি এখন আছি বাংলাদেশের 1 নম্বর সমুদ্র সৈকত কক্সবাজারে। আজ বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, সেটিকে উপলক্ষ করে এখানে অনেক পর্যটক তার ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে আসছে। কেউ আসছে তার স্ত্রীকে নিয়ে, আবার কেউ আসছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে, আবার কিছু সিঙ্গেল পোলাপানদেরকেও দেখা যাচ্ছে।
আবার কিছু কিছু ছেঁকখাওয়া পোলাপানদেরকেও দেখা যাচ্ছে। আমি অনেকক্ষণ যাবৎ একটা জিনিস লক্ষ্য করছি যে একটা ছেলে অনাথের মতো সাগরের দিকে চেয়ে বসে আছে। এখন আমরা তার কাছে যাব। ভাই, অনেকক্ষণ যাবৎ দেখতেছি আপনি এই সাগরের দিকে তাকিয়ে বসে আছেন। আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আজকে সবাই তার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসছে এই সমুদ্র সৈকতে। তা আপনার গার্লফ্রেন্ড কোথায়? ভাই, আপনার কি হয়েছে, কি সমস্যা আমাকে বলেন। ভাই, আমার অনেক কষ্ট, এই সমুদ্র সৈকত আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে গেছে। কি ভাই, আপনার জিএফকে কি সমুদ্র সৈকত ডুবিয়ে নিয়ে গেছে? ভাই কি বলেন না। তাহলে কি আমাকে খুলে বলুন। ভাই, তার চেয়ে অনেক বড় কষ্ট। ভাই কি কষ্ট, আমারে খুলে বলেন। ভাই, আমার এই দুঃখের কথা কি আর বলবো আপনারে, এখন কি যে করবো ভাই বুঝতেছি না। কি হয়েছে আমাকে খুলে বলুন ভাই। ভাই, আমার বাবা একটা নতুন লুঙ্গি কিনেছিল, সেই লুঙ্গিটা নিয়ে আমি আজ থেকে 7 বছর আগে এই সমুদ্র সৈকতে গোসল করতে নামছিলাম। লুঙ্গিটা ঢেউতে তো ভাসিয়ে নিয়েই গেছে, তারপরে আমার সে তলে যে একটা আন্ডারওয়ার প্যান্ট ছিল সেটাও ভাসিয়ে নিয়ে গেছে। সেই দুঃখে আমি প্রত্যেক 14ই ফেব্রুয়ারি এখানে এসে বসে থাকি যে কখনো যদি আমার সেই লুঙ্গিটা এবং আন্ডার প্যান্টটা। হ্যালো সুজাত, আপনি তো দেখতেই পারলেন যে একটা মানুষের লুঙ্গি এবং আন্ডারওয়্যার প্যান্ট যে কিভাবে ভাসিয়ে নিয়ে গেছে সমুদ্র সৈকত। এই ছিল আমার কাছে সমুদ্র সৈকতের সর্বশেষ খবর। সুজাত, ধন্যবাদ আবির আপনাকে। নোয়াখালীর এক যুবক 14 জন মেয়ের সাথে একসাথে চুটিয়ে প্রেম করতেছিল, পরবর্তীতে মেয়েরা সবাই জানতে পারে সবাই একসাথে একজোট হয়ে ছেলেটির বাসায় হামলা দেয়, সবাইকে একসাথে দেখে ছেলেটি জ্ঞান হারায়। তারপর থেকে এখনো সে কোমায় আছে। ঢাকা পশু হাসপাতালে তার চিকিৎসা চলছে। দর্শক, এখন আমরা পরবর্তী খবরে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী আপডেট জানাতে আমরা সরাসরি মাগুরাতে চলে যাব। মাগুরাতে আমাদের রিপোর্টার তানভীর আছে, তো আমরা সরাসরি তানভীরের কাছে চলে যাই। হ্যালো তানভীর, আপনি কি শুনতে পাচ্ছেন? তো তানভীর, আপনি আমাদেরকে জানান যে মাগুরায় সর্বশেষ ভালোবাসা দিবসের আপডেটটা। হ্যাঁ 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 সুজাত, আমি শুনতে পাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরার ঐতিহাসিক নবগঙ্গা নদীর তীরে। তো আমি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, আমি কাউকে দেখতে পাইনি। গতকাল এখানে একটি ঘটনা ঘটে গেছে। 60 বছরের একটি মহিলা 7 জন যুবক ছেলেকে সে একাই ধর্ষণ করছে, হয়তো এই জন্য কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে ঘুরতে আসেনি। আর একটি ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে হলো যে আসতে পথে আমার জুতাটা ছিঁড়ে গেছে কুত্তার দাবর খেয়ে, এই জন্য আমি হেঁটে পায়ে হেঁটে কোনো খবর করতে জোগাড় করতে পারিনি, যে কারণে আমি আর কোনো নিউজ আপনাকে দিতে পারছি না। এই ছিল হচ্ছে মাগুরার সর্বশেষ খবর। সুজাত, হ্যাঁ হ্যাঁ সুজাত, হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছিল আমার জুতা এখন আমি সেলাই করতে যাচ্ছি। তো আমি জুতা সেলাই করে আসার পর আমি পায়ে হেঁটে আমি নিউজগুলো কালেক্ট করবো, কালেক্ট করে আপনাকে জানাবো। সেই পর্যন্ত আপনি আমার সাথেই থাকুন সুজাত। তো ধন্যবাদ তানভীর আপনাকে। দর্শক, এই ছিল আমাদের ভালোবাসা দিবসের সর্বশেষ আপডেট। আপনারা যদি নতুন নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন। আর আমাদের নতুন একটি চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, রেড টিম আনকাট, তো সবাই ওটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।